শব্দটা ব্যবহার করিস না, তোদের জামান দিয়ে চাকার নামে কথাটা বলিস না। আমি রসুল তোদের জামান দিয়ে এই গুণাগার কথাটা শুনলে, চাকার নামে কথাটা শুনলে আমি রসুল আমার বুকটা ফেটে যায়। না 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 কাঁদিস না কাঁদিস না, আগিয়ায় আগিয়ায় আমি রসুল আমার বুকে দেয়, আগিয়ায় আমি রসুল আমার সিনাতে আয়। নবী আমার ওই দিন সমস্ত গুণাগার উম্মা তুম্মাতি গুলোকে সাথে করে নিয়ে চাকা নামার আগুন থেকে বাঁচিয়ে যেদিন জান্নাতে নিয়ে যাবেন সেই দিনে রসুল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে। এবারে বলেন ভাই, নবী পাক আমাকে আপনাকে কতটা ভালো? আবার নবী পাক আমাদের কে ভাই? এই জোরে বলে নবী পাক আমাদের কে? কথা বলে না, রাগ করছেন নাকি? লাইন লাইন করুন ভাই। নবী পাক আমাদের কে? আমাদের নবী, আমাদের পয়গম্বর, আর কি সকলে মিলে বলে আমাদের আকা। আর কি আমার ভাই বললেন আমাদের নেতা, আপনারা বলেন না আমাদের কে নেতা? আমি আপনি নেতার মতো নেতা পেয়েছি, ঠিক না বেটা? আজকে পৃথিবীর জমিনে একটা নেতাকে দেখাতে পারবেন? খারাপ মনে নেবেন না ভাই, আমি এখানে দাঁড়া ফিরে যাওয়ালা দেশে যে কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য না, কোন নেতার বিরুদ্ধে বলার জন্য এখানে আসেনি, কোন নেতার পক্ষে কোন পার্টির পক্ষে আমি এখানে বলার জন্য আসেনি। আমি এসেছি দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই, খারাপ মনে নেবেন না। এতজন তো আপনারা এখানে বসে আছেন, আপনারা প্রত্যেকে দল করেন কি করেন? দল করেন কি না? প্রসঙ্গ আসলে বলে বলেছে দল করেন না, বিভিন্ন রকমের দল করেন, জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম কি? আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা ভাই বলতে পারবো না, কত বড় কর্মী আমি বলতে পারবো না, আপনারাই ভালো জানেন কি, ঠিক না বেটা? তবে হ্যাঁ, আমি পীরের বেটা, আমি কি ফেরেশতা? এই জোরে বলেন, আমি ফেরেশতা? আমিও তো আপনাদের মতো সাধারণ মানুষ, তাহলে আমারও কি শখ নাই দল করা? আছে না? নাই। আপনারাও দল করেন, আমিও দল করি, আপনারা জানি না কোন দল করেন সেই দলের কত বড় নেতা কত বড় কর্মী বলতে পারবো না, আমি আপনার পীরের বেটা, আমি যে দল করি সেই দলের আমি আপনাদের মতো অত বড় না, একজন ছোটখাটো নেতা। আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটখাটো কর্মী, জানি না আপনার দল আপনার সমাজকে পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি সুদ ঘুষ খুনোখুনি ইত্যাদি বন্ধ করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি সেই দলের আমি একজন ছোটখাটো নেতা, ছোটখাটো কর্মী, আমার দল আমাকে পাওয়ার আমাকে ক্ষমতা দিয়েছে ভাই, আমার দলের নাম বলবো? খারাপ মনে নেবেন না যে পীরের বেটা মানে এই দল করে, খারাপ মনে নেবেন না ভাই সাহেব? আমি যে দল করি যে দল আমাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে, এই সাফেরি যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, যেখানে মদ গাঁজা তারি জেনা ব্যভিচারি মারামারি খুনোখুনি ফাটাফাটি ইত্যাদি দেখবে, যেখানে শরিয়াতের বাড়ি খিলাফ কাজ দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়ো অন্যায়ের প্রতিবাদ করো, আমার দল আমাকে পাওয়ার দিয়েছে সেই দলের নাম হলো ইসলাম। শুধু এ পাওয়ার আমাকে দেয়নি, আরো পাওয়ার দিয়েছে। এই সাফেরি তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, এই ইমাম সাহেব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, এই হাফেজ সাহেব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, এই মাওলানা সাহেব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, পৃথিবীর মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যাবে, তোমার মোকাল্লার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে, তোমার বন্ধুরা তোমার পাশ থেকে সরে যাবে, খবরদার মনে ব্যথা নেবে না, মনে কষ্ট পাবে না, তোমার বন্ধু পর হয়ে গেছে, তোমার আপন তোমার পর হয়ে গেছে, তোমার মোকাল্লার মানুষ জেলার মানুষ তোমার দুশ্মন হয়ে গেছে, মনে ব্যথা নেবে না, তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক অন্যায়ের বিরুদ্ধে তুমি কথা বলবে, তুমি ন্যায়ের পক্ষে চলবে, কেউ থাকুক চাই নাই থাকুক ন্যায়ের পক্ষে চললে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ আমার রসুল তোমার পাশে বন্ধু হিসাবে।
হিসাবে থাকব। বুঝতে পেরেছেন? আজকে একটা নেতা নাম রাখা খারাপ মনে নেবেন না। আজকে যাদের জন্য নিজের জাত ভাই, নিজের কৌমের ভাই, নিজের মায়ের পেটের ভাই, নিজের চাচার ভাই, নিজের পাড়ার ভাই, নিজের সমাজের ভাই, আজকে যাদের জন্য একের পর এক কতল করে বেড়াচ্ছে, একের পর এক মার্ডার করে বেড়াচ্ছে, একের পর এক আটখানে করে দিচ্ছি, একের পর এক গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছি, এই মুসলমান, আজকে একটা নেতার নাম বলুন, সেই নেতাটা আপনার পক্ষে এক ফোঁটা চোখের পানি ফেলেছে। দেখেন একটা সেকেন্ড কেঁদেছে, দেখেন একটা নেতার নাম বলুন। এত বড় পৃথিবীর কথা বলছে, বাংলা ভুলে যান, ভারত ভুলে যান, তমাম পৃথিবীর মধ্যে লক্ষ্য করুন, যে হ্যাঁ একটা নেতার মতো নেতা পেয়েছি, যে নেতাটা আমার দুঃখে দুঃখিত হয়েছে, আমার কষ্টে সে কষ্ট পেয়েছে, আমার কষ্টে সে কেঁদেছে, আমার ব্যথায় সে ব্যথা পেয়েছে। একটা নেতার মতো নেতা হারিয়েছে, যিনি একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। যেদিন নেতা আমাকে আপনাকে সাথে করে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন ওই নেতার কান্না বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা বলুন, এই নেতার পক্ষে আসার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। ছিল না? ছিল না। নেতার পক্ষে থাকার দরকার ছিল না? ছিল না। কজন আছেন? কজন আছেন? হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, হাত তুলতে হবে। কজন আছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন, সেই নেতার নীতি অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করছেন, কজন আছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। হাত তুলে শুধু বলে দিলাম, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, হে মুসলমান, এই ভালোবাসাটা কিন্তু কাজে লাগবে না। এই যে দেখছেন না, এগুলো কি বলেন তো, এগুলো কি যে ফুল আর লম্বা লম্বা যেগুলো ঝুলছে ওটাও ফুল? আচ্ছা বলেন তো, যে লম্বা লম্বা যেটা ঝুলছে ওটা অরিজিনাল না ডুপ্লিকেট? আর তার মাথায় যেগুলো আছে ডুপ্লিকেট, তাহলে মূল্য কার সবথেকে বেশি? এই জোরে বলেন, অরিজিনাল, কারণ খুশবু ছড়ায়, আর এরা খুশবু ছড়ায় না। তাহলে এটাও ফুল ওটাও ফুল, মূল্য কিন্তু ওর, ঠিক না বেটি? লংজিভিটি কার বেশি, অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল, আমার আপনার ভালোবাসা এখন এই ডুপ্লিকেট ফুলের মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? তাই প্রত্যেককে বলছি, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসন কাজে লাগাই। আজকে রাসূল আমাকে আপনাকে এতটা ভালোবাসেন, আজকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন, একটু বলে অন্যদিকে যাব ভাই, বিভিন্ন দিক নিয়ে একটু আলোচনা করছি, বোঝার চেষ্টা করব, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন, হুকুম করলেন, এই ফেরেশতারা সকলে সিজদা করো, কাকে? আদম কে। সবাই সিজদা করেছে, সিজদা করেনি কে? এজরে বলে ইবলিস শয়তান আজাজিল সিজদা করে। আল্লাহ পাক বলেন, এই সিজদা করলি না কেন আদমকে? সবাই সিজদা করলো, আল্লাহ মাথা খারাপ? আমি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, এবং আমি আজাজিল আপনাকে পাবো বলে জমিন থেকে নিয়ে সাতবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে কপাল ঢুকিনি, আর এই কপালটা আদমের কাছে নত করব? আল্লাহ, অসম্ভব হতে পারে না। আল্লাহ পাক বলেন, তোর এত বড় সাহস, তোর এত বড় অস্পর্ধা, আমি আল্লাহ আমার একটা হুকুমকে তুই অমান্য করলি, বেরিয়ে যাই ইবলিস শয়তান। কটা হুকুম অমান্য করেছে ভাই? কত কাছে ছিল ইবলিস শয়তান আল্লাহ পাকের, কত কাছের, কত প্রিয় ছিল বলেন? কারণ কাছের না হলে ফেরেশতাদের ইমাম আল্লাহ পাক বানাতেন না, ঠিক না বেটি? ফেরেশতাদের টিচার বানাতেন না, ভালো করে বুঝবেন।
আজকে সেই ইবলিস শয়তান কটা আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করেছে, অমান্য করেছে? একটা। আজকে আমি আপনি কটা করছি নিয়ে বিবেককে প্রশ্ন করুন। একটা মাস রোজা রেখে ভেবে নিলেন বিরাট ব্যাপার, ওয়ার কাটা আমার নেকিতে ভরপুর হয়ে গেছে, সারা বছর 11 মাস চালাতে পারবো, তাই তো নাকি? মল্লি জান্নাত চলে যাবে, এক মাস রোজা রেখেছি মল্লি জান্নাত, তাই তো নাকি? খারাপ লাগছে নাকি আপনাদের? আপোষে কথা বন্ধ করেন, হ্যাঁ কথা ভালো করে বুঝবে। তাহলে একটা মাস রোজা রাখলাম, আর বাকি 11 মাস নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, যা পাবো মেরে মুচড়ে হলারে ঢুকিয়ে দেব। ওই এক মাস রোজার প্রতিদান আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন, অত সহজ নয়, অত সহজ নয়, বুঝার চেষ্টা করেন। ওই সময় আজাজিল বলে ওঠে, ইবলিস বলে ওঠে, আল্লাহ আমি আদমকে সিজদা করিনি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, হ্যাঁ বেরিয়ে যা, আমি আল্লাহ তুই আমার হুকুমকে অমান্য করেছিস, ঠিক আছে আল্লাহ আমি আজাজিল চলে যাব, তবে এমনি এমনি যাব, এতদিন ইবাদত বান্দিগি করলাম, আপনার উপাসনা করলাম, ফেরেশতাদের ইমাম ছিলাম, উস্তাদ ছিলাম, আল্লাহ কিছু দেবেন না? তাহলে ইবলিস আল্লাহ পাকের কাছে কি চাইবে আল্লাহ পাক জানতেন না? জানতেন। তারপরও প্রশ্ন করছেন কি চাস? আল্লাহ বেশি কিছু চাই না, মাত্র তিনটে জিনিস দে। আল্লাহ পাক হাসতে হাসতে বলছেন, এই তিনটে জিনিস কি চাস? আল্লাহ আমাকে তিনটে পাওয়ার দে। কি চাস? আল্লাহ বেশি কিছু চাই না, এক নাম্বার পাওয়ার দেন, এই মুহূর্ত থেকে নিয়ে দুনিয়া ধ্বংস হওয়ার সময় পর্যন্ত আল্লাহ আপনি আমার হায়াতটাকে বাড়িয়ে দেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। আর কি চাস? আল্লাহ দ্বিতীয় নম্বর পাওয়ারটা দেন, পৃথিবীর আক্রান্তে থাকবো, চোখটা বন্ধ করব আর খুলবো, মনে মনে ভাবতে ভাবতে চোখ বন্ধ করে খুলবো, যেন পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যেতে পারি, এই পাওয়ার। আর কি চাস? আল্লাহ পাক তৃতীয় নাম্বার পাওয়ারটা দেন, আজকে আদমকে সিজদা না করার জন্য আমি আজাজিল, আজকে ইবলিস শয়তান হয়েছে, আল্লাহ আপনি আমাকে পাওয়ার ক্ষমতা দেন, এই আদম সন্তানদের শিরা উপশিরার মধ্যে আমি আজাজিল যেন প্রবেশ করতে পারি। আল্লাহ পাক মুচকে মুচকে হাসতে হাসতে বলছেন, এই তুই তিনটে পাওয়ার চাস? জি আল্লাহ, খারাপ মনে নেবেন না। আজকে আমি আপনি মুসলমান জ্ঞান হওয়া থেকে নিয়ে খাটিয়ায় শোবার আগ পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করে বেড়াচ্ছি, ঠিক না বেটা? একই না বলে, কিন্তু আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য আমার আপনার সঙ্গে গাদ্দারি করেছে, এই জন্য বলে কেউ করেছে? আল্লাহ পাক গাদ্দারি করেছে? আমি আপনি নামাজ পড়িনি, রোজা রাখিনি, শরিয়াতের বারখিলাফ চলে, আল্লাহ ছেলে হয়নি, ছেলে দাও আল্লাহ দিয়েছে, আল্লাহ টাকা দাও আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ বাড়ি দাও আল্লাহ বাড়ি দিয়েছে, আল্লাহ জমি দাও আল্লাহ দিয়েছে, আপনি শিরক করছেন আল্লাহ পাকের সাথে, আল্লাহ এটা দেন আল্লাহ তাও দিচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ কাউকে ফিরিয়ে দেননি, প্রত্যেকের চাওয়াটা আল্লাহ পূরণ করেছে। যদি আল্লাহ পাক মনে মনে ভাবতেন যে বান্দারা তো আমার সঙ্গে গাদ্দারি করছে, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য গাদ্দারি করব, কি গাদ্দারি? একটা সেকেন্ড। হাওয়াকে বলবেন আল্লাহ, এই হাওয়া একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যা, তাহলে পৃথিবী আর থাকবে? এই জোরে বলে বলে ধুলির সাথে যাবে, কিন্তু আল্লাহ কারোর সঙ্গে গাদ্দারি করেননি, কোন মখলুকাতের সাথে গাদ্দারি করেননি। ইবলিস শয়তান যখন তিনটে পাওয়ার চেয়েছে, তিনটে পাওয়ার চেয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, এই আজাজিল তোর তিনটে পাওয়ার ক্ষমতা চাস? চা, আমি আল্লাহ পাক, আমি রহমানুর রহিম, তোকে তিনটে পাওয়ার ক্ষমতা দান করে দিলাম, বেরিয়ে যা দূর হইতে। ইবলিস শয়তান তো খুশিতে নাচছে, খুশিতে নাচছে, আল্লাহ এই তিনটে পাওয়ার তিনটে ক্ষমতা আপনি আমাকে দিয়ে বিরাট ভুল কাজ করেছেন, কেন কেন রে আল্লাহ বিরাট ভুল করেছে কেন রে আল্লাহ? জান্নাত কটা? আটটা। জাহান্নাম সাতটা। আল্লাহ জান্নাত কমান, জাহান্নাম বাড়ান, কি বলছিস রে? জি আল্লাহ, জাহান্নাম বাড়ান, জান্নাত কমান, কারণ আমি পাওয়ার ক্ষমতা পেয়ে গেছি আপনার কাছ থেকে, এই আদম সন্তানদের শিরা উপশিরার মধ্যে আমি প্রবেশ করে এদেরকে ধোঁকা দিয়ে আমি আজাজিল ইবলিস শয়তান প্রত্যেককে জাহান্নামায় ফেলবো।
আল্লাহ পাক মুচকে মুচকে হাসতে হাসতে বলেন, এই মাথা মোটা, তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? আমি আল্লাহ, আমি আদম সন্তানদের কত ভালোবাসি। এই আদমকে সৃষ্টি করব বলে আমি আল্লাহ একের পর এক মালাইকা ফেরেশতাকে জমিনে পাঠিয়েছিলাম এক মুঠো মাটি আনার জন্য। আমার তিনটে ফেরেশতা জমিনে কান্না থেকে থাকতে পারে না, জমিন কানতে কানতে বলছে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আপনারা জমিন থেকে মাটি নিয়ে যাবেন, ওই মাটি দিয়ে আদমকে সৃষ্টি করবে, মানব জাতিকে সৃষ্টি করবে, ওরা জমিনের উপরে মারামারি কোনো কোনো হানাহানি ফাটাফাটি করবে, শরিয়াতের বারখিলাফ চলবে, আমি জমিন সহ্য করতে পারবো না। এই ইবলিস একের পর এক মালাইকা ফেরেশতারা ফিরে এসে আমি আল্লাহ আমাকে বলেছিল আল্লাহ আমরা তো যথেষ্ট আপনার ইবাদত বান্দি করার জন্য, আবার আদম সন্তানকে সৃষ্টি করার কি দরকার? আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ এই আদম সন্তানদের ভালোবেসে সৃষ্টি করেছি, আর তুই এদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবি। তবে আমি আল্লাহ বলছি আমার বান্দা বান্দিগুলোকে আমি কতটা ভালোবাসি একটু শোন। ও আমার ভাইজানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, এই ইবলিস শয়তান শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ পাক আমি তোকে জানিয়ে দিই, তুই আমার আদম সন্তান গুলোকে আমার বান্দা বান্দিদেরকে ধোঁকা দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবি, কোনার দিকে নিয়ে যাবি, আমি আল্লাহ পাক দেখতে পাবো তো ধোঁকাই বলে কি আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহ পাক দেখতে পাবো আমার বান্দা বান্দি গুলো তোকে পড়ে গিয়ে গুনাহ করতে আরম্ভ করে দিয়েছে, আমি আল্লাহ পাক তখন পর্যন্ত ওই বান্দা বান্দিদের দিক থেকে আমার রহমতের দৃষ্টিটা ফিরিয়ে নেব না, আমি আল্লাহ পাক দেখতে পাবো আমার বান্দা বান্দি গুলো তো তোকে পড়ে গিয়ে পাগার পাগার পরিমাণে গুনাহ করে ফেলেছে, তো তোকে পড়ে গিয়ে গুনাহ সমুদ্রে হাবুডুবু খেতে আরম্ভ করে দিয়েছে, এত পরিমাণে গুনাহ করে ফেলবে আমার বান্দা বান্দি গুলো অসহায় হয়ে যাবে, আমি দেখতে পাবো আমার বান্দা বান্দি গুলোকে গুনাহ সমুদ্রে ফেলে দিয়ে গুনাহ সমুদ্রে ভাসিয়ে দিয়ে তুই সরে যাবি, আমি আল্লাহ পাক তখনও পর্যন্ত আমার বান্দা বান্দিদের পাশ থেকে আমি আল্লাহ পাক সরে যাব না, আমি আল্লাহ পাক আমার রহমতের দৃষ্টিটা আমার বান্দা বান্দিদের উপরে আমি আল্লাহ পাক ফেলে রেখে দেব। এই বলি শয়তান শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ পাক দেখতে পাবো আমার বান্দা বান্দিগুলো চোখের পালক না খোলার ক্ষমতা থাকবে না, আমি আল্লাহ পাক দেখতে পাবো ওই বান্দা বান্দির রূহটা ফুলকমি পর্যন্ত পৌঁছে গিয়েছে, গড়গড়ানি আওয়াজ শুরু হয়ে গেছে, আমি আল্লাহ পাক তখন পর্যন্ত অপেক্ষা করবো, আমি আল্লাহ ইন্তেজার করবো, আমি আল্লাহ পাক কাইমি আওয়াজ দিয়ে ওই বান্দা বান্দি গুলোকে বলবো, আমার বান্দা বান্দি গণেরা, আদম সন্তানেরা, তোরা গুনাহ করেছিস, গুনাহ করে করে গুনাহ সমুদ্র হাবুডুবু কাঁদছিস, মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মরণের সময় হয়ে গিয়েছে, তোদের রূহটা কলকুমিতে পৌঁছে গিয়েছে, কারখানি আওয়াজ শুরু হয়ে গেছে, আদম সন্তানেরা মৃত্যুর আগে এখন রূহটা বেরিয়ে যাবে, মৃত্যুর আগে রূহটা বেরোনোর আগে একবার তওবা কর নসুহা পর, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ পাক এই বলি শয়তান আমার বান্দা বান্দি গুলো যখন নিজের ভুলটা বুঝে গিয়ে একবার তওবা কর নসুহা পরে আল্লাহ বলে একবার ডাক দিয়ে দেবে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দিদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতের দাঁতটাকে বাড়িয়ে দিয়ে ওই গুনাহগার বান্দা বান্দিগুলোর দাঁতটা ধরে গুনাহ সমুদ্র থেকে টান মেরে আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় ফেলে দেব। জেনে হবে না আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে,
কত যা পিয়ার করে। আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা গুনাহ করবি আমি আল্লাহ মাফ করব। কে বলছে? আল্লাহ। তোরা গুনাহ কর আমি আল্লাহ মাফ করব। তবে হ্যাঁ।